নমস্কার বন্ধুরা, আজ একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের ব্যাপারে কথা বলবো, যেটা খুবই কমন এবং প্রচুর মানুষের এই রোগটা হয়ে থাকে। ফলে এই রোগটার ব্যাপারে সবারই জানা উচিত। এই রোগটার নাম হারপিস জেনিটালিস। হারপিস কথাটা শুনলেই অনেকে হারপিস জস্টারের কথা ভাবেন। তার কারণ হলো হারপিস জস্টারও একটা খুব কমন রোগ এবং এই রোগটার ব্যাপারে অনেকেই জানেন। হারপিস গ্রুপের মধ্যে অনেক রকমের ভাইরাস আছে, যার মধ্যে টাইপ 3 ভাইরাসটার নাম হলো ভ্যারিসেলা জস্টার ভাইরাস, যেটার থেকে আমাদের চিকেন পক্স এবং হারপিস জস্টার এই রোগ দুটো হয়। আর টাইপ 1 এবং টাইপ 2 হারপিস ভাইরাসকে হারপিস সিমপ্লেক্স ভাইরাস বলা হয়, যার ইনফেকশনের জন্য আমাদের হারপিস সিমপ্লেক্স হয়। হারপিস সিমপ্লেক্স যখন আমাদের ঠোঁটে হয় তখন সেটাকে হারপিস ল্যাবিয়ালিস বলা হয়, এবং যখন এই ইনফেকশনটা আমাদের যৌনাঙ্গে হয় তখন সেটাকে হারপিস জেনিটালিস বলা হয়। ঠোঁটের হারপিস মোস্ট কমনলি টাইপ 1 ভাইরাসের জন্য হয় এবং যৌনাঙ্গে হারপিস মোস্ট কমনলি টাইপ 2 ভাইরাসের জন্য হয়। কিন্তু আজকাল ঠোঁটে টাইপ 2 ভাইরাসের ইনফেকশন এবং যৌনাঙ্গে টাইপ 1 ভাইরাসের ইনফেকশন দিন দিন বেড়েই চলেছে, এবং এর মূল কারণ হলো ওরাল সেক্সের প্রিভ্যালেন্স বেড়ে যাওয়া। যাই হোক, তো চলুন হারপিস জেনিটালিসের ব্যাপারে জানা যাক। এটা একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, ফলে সেক্সুয়ালি অ্যাক্টিভ এজ গ্রুপেই এই রোগটা মোস্ট কমনলি দেখতে পাওয়া যায়। কিন্তু যদি কখনো কোনো বাচ্চার হারপিস জেনিটালিস হয়, তাহলে সবসময় এটা ভালোভাবে খোঁজ নেওয়া দরকার যে তার সাথে কোনো রকম সেক্সুয়াল অ্যাবিউস বা সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে কিনা। সেক্সুয়াল কন্ট্যাক্টের 3-7 দিন পরে রোগীর সবার আগে মাথা ব্যথা এবং জ্বর হতে পারে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হলো জেনাইটাল আলসার। পুরুষদের ক্ষেত্রে তাদের পেনিসের সামনের দিকে অর্থাৎ গ্লান্স পেনিস বা পেনিসের উপরের চামড়ায় অর্থাৎ প্রিপিউসে প্রথমে ছোট ছোট জল ভর্তি দানা বা ফোসকা দেখতে পাওয়া যায়। তারপর তার মধ্যে পুঁজ জমা হতে পারে এবং পাস্টিউলস তৈরি হতে পারে। তারপর সেটা ফেটে যায় এবং ছোট ছোট আলসার তৈরি হয়। হোমোসেক্সুয়াল পুরুষদের মধ্যে এই আলসারগুলো তাদের পেরি অ্যানাল রিজিয়নে হতে পারে, এবং মহিলাদের ক্ষেত্রে এই আলসারগুলো তাদের ভালভা ভেজাইনা বা সার্ভিক্সে হতে পারে। এই আলসারগুলোতে খুব বেশি ব্যথা এবং খুব বেশি জ্বালা হতে পারে, এবং তার সাথে পেচ্ছাপ করার সময় জ্বালা বা ব্যথাও হতে পারে। কখনো কখনো এই রোগটায় কিছু নিউরোলজিক্যাল কমপ্লিকেশনসও হতে পারে, যাকে র্যাডিকিউলো নিউরোপ্যাথি বলা হয়। এই রোগটাকে তো আমরা ক্লিনিক্যালি দেখেই ডায়াগনোসিস করি, তবে ডায়াগনোসিস কনফার্ম করার জন্য ভাইরাল কালচার বা পলিমারেজ চেইন রিয়াকশন বা ইমিউনোফ্লুরোসেন্স টেস্ট করা যেতে পারে। তবে যেহেতু এটা একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, তাই কারোর যখন এই রোগ ধরা পড়ে তখন HIV, সিফিলিস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ইত্যাদি যে রোগগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয় সেগুলো হয়েছে কিনা সেটা জানার জন্য পরীক্ষা করা অত্যাবশ্যক। তার সাথে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যা হলো কন্ট্যাক্ট ট্রেসিং, অর্থাৎ যাদের এই ধরনের কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হয় তাদের সেক্সুয়াল পার্টনারদেরও ট্রেস করতে হবে এবং তাদের মধ্যেও এই পরীক্ষাগুলোকে করতে হবে, যাতে আমরা সঠিক চিকিৎসা এবং সঠিক কাউন্সিলিংয়ের মাধ্যমে এই রোগগুলোকে নির্মূল করতে পারি। এবার এর ট্রিটমেন্টের ব্যাপারে আসি। ট্রিটমেন্টের থেকেও যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো এই রোগটার প্রিভেনশন, যার জন্য পেশেন্টের তো প্রপার কাউন্সিলিং দরকার, তার সাথে এই রোগটার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়ানো খুবই প্রয়োজন। তাই আশা করব এই ভিডিওটা যতটা পারবেন ততটা শেয়ার করুন, যাতে সবাই এই রোগটার ব্যাপারে জানতে পারে। এই রোগটাকে প্রিভেন্ট করার জন্য কন্ডোম ইউজ করাটাই সব থেকে ভালো উপায়, যার ব্যাপারে সবাইকে সচেতন করা খুবই জরুরি। এবং একটা জিনিস মনে রাখবেন, যাদের এই রোগটা আছে তাদের কিন্তু আনপ্রোটেক্টেড সেক্স করলে HIV বা অন্যান্য সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন ছড়ানোর সম্ভাবনা যাদের এই রোগটা নেই তাদের থেকে অনেক গুণ বেশি। ফলে এই ধরনের রোগ ছড়ানো আটকানোর জন্য কন্ডোম ব্যবহার করা কিন্তু অ্যাবসলিউটলি কম্পালসারি। এবার এর স্পেসিফিক ট্রিটমেন্টের ব্যাপারে আসি। আনকমপ্লিকেটেড কেসে অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার করে খুব সহজেই এই রোগটাকে সারিয়ে তোলা যায়, কিন্তু কমপ্লিকেটেড কেসে কি ধরনের কমপ্লিকেশনস আছে সেই অনুযায়ী স্পেসিফিক চিকিৎসা করার দরকার হতে পারে, যার মধ্যে মোস্ট কমন হলো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, যা অনেক রোগীর ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। তবে যাই হোক, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রোগ, ফলে কোনো রকম জালি ডাক্তারকে দেখিয়ে বা নিজে থেকে কোনো রকম ওষুধ ব্যবহার করার চেষ্টা করে শুধু শুধু সময় নষ্ট করবেন না। এরকম কোনো রোগের লক্ষণ যদি আপনাদের কারোর মতো দেখা যায়, তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একজন কোয়ালিফাইড ডার্মাটোলজিস্টকে দেখাবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এর চিকিৎসা করে সুস্থ হয়ে উঠবেন। আজ এ পর্যন্তই, আবার আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন
টেক কেয়ার।